নমস্কার, আজকে আমি ভেজ ডাল রান্না করব। তার জন্য মুগ ডাল নিয়েছি, ফুলকপি, মটরশুঁটি, বিম কড়াই, গাজর আর টমেটো দিয়ে আমি ভেজ ডাল রান্না করব আর কাঁচা আমের চাটনি করব। সবগুলো সবজি কেটে রেডি করে নিয়েছি, এবার আমি রান্নার কাজে যাব। প্রথমে আমি শুকনো কড়াই ডালগুলো ভেজে নেব। ডাল ভাজা হয়ে গেছে, হালকা ঠান্ডা হলে ডালগুলো তুমি ধুয়ে দেবে, আমি ততক্ষণ সব সবজিগুলো ভেজে নিচ্ছি। সবজিগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবারে আমি এক এক করে সবগুলো সবজি ভেজে নেব। কতগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে এবারে গাজর দিয়ে তুলে দিচ্ছি। একদিকে আমি সবজিগুলো ভাজছি আর একদিকে ডাল তুলে দিচ্ছি। ডালে গরম জল দিয়ে দিচ্ছি। কাঁচা মটর ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি, কাজু আর কিশমিশটা আমি ঘিয়ে ভেজে নিচ্ছি।
শুকনো লঙ্কা, সাদা সরষে, এবারে জল দিয়ে দিই। হলুদ এবারে চিনি দিয়ে দিচ্ছি। এবারে ভেজে রাখা বিন কড়াই আর গাজরগুলো তুলে দিচ্ছি। কপিটা আমি একটু পরে দেবো। কাঁচা আমের চাটনি হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা মটর তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা, আদা বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। একটু চিনি, ঘি, গরম মশলা গুঁড়ো, ভেজ ডাল হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। ভেজটা খুব সুন্দর রান্না হয়েছে।